মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই যে কলটা বন্ধ করে দিই, তো এই সকালে কাছাকাছি হয়ে গেছে, এই যে কাপড় কেচে রেখেছি মেলবো। তো ঘর পোচাপুচি হয়ে গেছে, প্রায় সব কিছু হয়ে গেছে। তো চলো চা বসিয়েছি, চাটা ছেঁকে নিই। এই যে চা বসিয়েছি। দিলাম দাদাকে বিস্কুট। ঘুম থেকে উঠেই আগে 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 ওকে বিস্কুট দিয়েছি, খেয়েছে, আবার এসছে, আর বিস্কুট নিয়ে বসে আছে, খাচ্ছে এখন। তো চলো চাটা নিয়ে নিয়েছি, চাটা খেয়ে নিই আগে, তারপরে আর বাদ বাকি কাজ করবো। তো এই ঘরে বিছানাটা তোলা হয়নি, এই ঘরে বিছানাটা তুলবো। তো চা খাওয়া হয়ে গেছে, এই যে চাল ধুয়ে নিয়ে আসলাম কল থেকে। তো ভাতটা বসিয়ে দিই, না হলে আবার রান্না করতে দেরি হয়ে যাবে। তো এখানে ভাতটা বসিয়ে দিলাম হাঁড়িতে। তো এবার ঘরের বিছানাটা ঝেড়ে নেব আমি। তো এই যে বিছানা ঝাড়তে চলে আসলাম ঘরে। তো এই চাদরটা তুলে কাচতে হবে, তো দুদিন পরে কাচবো, এখন থাকুক। এখন তো আজকে তো অনেকগুলো কেচেছি, আর মেলারও জায়গা নেই, বৃষ্টি পড়ছে, তো আজকে অনেকগুলো কেচেছি। তো এই চাদরটা দুদিন পরে তুলে কেচে দেবো। তো এই যে বিছানা ঝাড়া হয়ে গেল আমার, তো ঘর মুছেছি, এখনও পাপোশগুলো পাতা হয়নি, সব পাপোশগুলো পেতে দেবো। তো বড়মশাইয়ের শরীরটা কালকে রাত্রির দিয়েই খারাপ, একটু জ্বর জ্বর এসছে, গলা ব্যথা ছিল, কাশি হচ্ছে। তো এই যে সকালবেলায় মাছ রেখেছি একটা, তোমার ওই 500 গ্রামের মতন হবে আর মাছ। তো মাছের কি দাম! এই মাছটা জ্যান্ত ছিল, বেশ টাটকা মাছ ছিল। তো এইখানে এই কটা মাছ 200 টাকার মাছ, চিন্তা করতে পারো? তো এই যে মাছটা ভালো করে ধুয়ে নিলাম, মাছটা ধুয়ে রেখে দিই, দিয়ে কাপড়গুলো মেলবো। তো এই দেখো, ভোরবেলা অবধিও বৃষ্টি হচ্ছিলো, এখনও টপ টপ করে জল পড়ছে। তো এই যে বৃষ্টি হয়েছে বলে দড়িগুলো সব পচে যাচ্ছে, কাপড় মেললেই ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে। তো দড়িগুলো ঠিকঠাক করে ইয়ে করতে হবে, বাঁধতে হবে। এই দেখো চাদর মেলছি, ঝুলে পড়ছে। আর এই বাঁশগুলো একবারে নরম হয়ে গেছে মাটিগুলো, আর বাঁশগুলো পচে গেছে। তো বাঁশগুলো তো বাঁধলে আবার বেড়াটা ঝুলে যাবে। তো এইদিকের দড়িতে মেলে দিলাম চাদরটা, আর ওইদিকের দড়িগুলোতে ছোটো ছোটোগুলো মেলে দিচ্ছি। তো আজকে এই কাপড় মেলা নিয়ে যা ঝামেলা হয়েছে, প্রচণ্ড ঝামেলা হয়েছে, সারাদিন এই কাপড় নিয়েই আমি ব্যস্ত হয়ে গেছি। এই যে কাপড় ধুয়ে ধুয়ে সব মেলেছিলাম, আর দড়ি ছিঁড়ে ছিঁড়ে সব পড়ে যাচ্ছে, মানে পচে গেছে, দড়িগুলো একেবারেই পচে গেছে। ওই দেখো, দেখলা, মাথা খারাপ হয়ে গেছে আজকে। যতবার আমি দড়ি
ভালো করে টানিয়ে ভালো করে ইয়ে করে মুছছি, আর ততবার ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে, এইগুলোকে আবার ধুতে হচ্ছে আমাকে। তো এইগুলো এই করতে করতে আমার বিরক্ত লেগে গেছে কাপড়ে। তো এই যে যাই হোক, দড়িটা আবার বাঁধলাম, বেঁধে আবার মেললাম, দিয়ে ভয়েসটা তো আমি পরে দিচ্ছি। তো আবারও দড়ি ছিঁড়ে পড়ে গেছিলো, আবার সব কিছু আমি পরে আবার ধুয়ে মেলেছি। বিরক্ত লেগে গেছিলো আজকে। আর বড়মাসের শরীরটা তো ভালো নেই যে ওকে বলবো যে কটা দড়ি টানিয়ে দাও কাপড় মেলার জন্য, ওকেও বলতে পারছি না। আর আমি মেয়ে মানুষ, আর কতটা ইয়ে করবো, বেড়ার সাথে দড়ি বেঁধে দিচ্ছি, বেড়া ঝুলে যাচ্ছে, বৃষ্টি পড়ছে তো বাসগুলো তো পচে গেছে তোর জন্য। তো যাই হোক, কাপড়গুলো মেলে দিয়ে আসলাম, এদিকে ফ্রিজটা পরিষ্কার করব। তো ফ্রিজে যা আছে সব নামিয়ে নেব। ফ্রিজটা ওর জন্য রাত্রে বন্ধ করে রেখেছিলাম, চালাইনি আর সকালে উঠে। তো এই যে মিষ্টি ফিষ্টির রস ঠস এই পড়ে না কেমন চিটচিটে হয়ে গেছে। তো ফ্রিজে সেরকম কিছু নেই সবজি টবজি, তো ওর জন্য ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নিই। এই যে কবে আমরা চাটনি করেছিলাম খাওয়া হয়নি, রেখে দিয়েছিলাম, ওইটাও ফেলে দেবো। তো এইগুলো তাকগুলো বার করে ভালো করে মেজে ধুয়ে নিয়ে আসবো। তো ফ্রিজটাকে আজকে ভালো করে পরিষ্কার করা তোমাদের দেখালাম না, কেন কি এর আগেও দেখিয়েছিলাম, তো এতটুকুই দেখালাম যে ফ্রিজ থেকে সব তাকগুলো নামিয়ে নিচ্ছি। তো এই যে ফ্রিজের এগুলো ধুয়ে দিলাম, এটা ফ্রিজের কাভারটা ভিজিয়ে দিলাম সার্ফের জলে, ভিজুক পরে কেচে দেবো। তো এইগুলো ভালো করে ধুয়ে দিলাম, সে মিষ্টির রস ঠস পরে কি অবস্থা। তারপরে কাঁঠাল রেখেছিলাম, আরও কাঁঠাল কাঁঠাল গন্ধ হয়ে গেছে, ওর জন্য পরিষ্কার করলাম। আর কালকে তো যাবো বুকের টেস্টটা করতে, তারপরে 10 দিন পরে যেতে বলেছে হসপিটালে, এবার গেলেই অপারেশনের ডেট দিয়ে দেবে। কিন্তু অপারেশনটা আমি সামনের মাসে করাবো, এই মাসে আর করাবো না। তার আগে আমাকে এই ঘর দুয়ো সব পরিষ্কার করতে হবে ঝেড়ে পুছে, কেন অপারেশন হওয়ার পরে তো আর অত ভারী ঠারি কাজ করতে পারবো না কিছুদিন। তো ওর জন্য আগে সব পরিষ্কার ঠরিষ্কার করবো, কাঁচা ধোয়া করে রেখে তারপরে ঢুকবো দিতে, নাহলে কে করবে, বড়মশাই একা ও কী করে করবে। আর আমি সুস্থ হতে হতে ঘরের দিকে তাহলে আর তাকানো যাবে না, এত নোংরা হয়ে যাবে। তো চলো, ফ্রিজটা পরিষ্কার হয়ে গেল, তো ভিতরটা তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ঘরটা যখন ঝাড়বো উপর দিয়ে মুছে নেবো আবার। তো এবার রান্নাতে হাত দিই, রান্নাটা করি। তো সবজিওয়ালা আসবে নাকি একবার ফোন করে দেখি। তো এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, মাছের ঝোলে আজকে পেঁয়াজ রসুন কিছুই দিইনি, জিরে ধনে ভেজে দিয়েছি শুকনো কড়াইতে, আর আদা দিয়েছি, আর কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর জিরে ধনে বাটা। তো চলো, এটা বসিয়ে দিলাম, ভাত হয়ে গেছে, নামিয়ে নেব। তো এই যে সবজি আলা এসেছিল, সবজি রাখলাম। তো এই কটা সবজি 100 টাকার সবজি, এই সবজি কি খাবে লোকে। আর আমি এখানে কাঁঠালের বীজ কাটছিলাম ভাজা করব বলে, দেখো 100 টাকার সবজি কী কী নিলাম। এই যে কাঁকরোল আছে, শশা আছে, শশা আর পটল বোঝা যাবে না যে কোনটা শশা কোনটা পটল। তো এই যে কাঁকরোল, পটল, শশা, গাঁঠিকুচু, টমেটো, কিন্দুরি, লঙ্কা, এই রাখলাম সবজি, আর ছিল না সেরকম কিছু। তো এই যে ফ্রিজ পুরো পরিষ্কার, ফাঁকা, ফ্রিজে কিছু নাই। বড়মশাই বলছে ফ্রিজটা তো পরিষ্কার কেন, জানে না যে পরিষ্কার করেছি।
ফ্রিজে আরও কিছু নেই, আরও চোখে লাগছে বেশি। চলো সবজিগুলো ঢুকি এখানে। কাঁঠালের বীজটা ভাজতে বসিয়ে দিয়েছি, গ্যাস কম করে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, সিদ্ধ হয়ে যাবে। আর আরেকজনকে বকেছি, দেখো গাড়ির উপরে গিয়ে শুয়েছে, দেখেছ? এই এবার নামবে, আমাকে দেখেছে, এবার নামবে। অনেকগুলো বাসন হয়ে গেছে, রান্না করে বাসনগুলো ধোবো, অনেকগুলো বাসন জমে গেছে। তো চান টান হয়ে গেল, অনেক কাজ করলাম, তোমাদের তো আর দেখাতে পারিনি কী কাজ করেছি, প্রচুর কাজ করেছি। একদিকে ভালো হয়েছে, বর্মাশাই চান করে পুজোটা দিয়ে দিয়েছে, আর এইদিকে আমি কাজগুলো সেরেছি। চলো দেখাই, এই যে এখান থেকে ঘাস ছিল তো এগুলো তুলে দিয়েছি, লাউ গাছটা তুলে দিয়েছি, একদম পরিষ্কার করে দিয়েছি, পিঁপড়ে তো ভর্তি হয়েছিলো ওই জন্য তুলে পরিষ্কার করে দিয়েছি। এদিকে ফুল গাছগুলো কেটে দিয়েছি, নাহলে গরুতে এই যে মশা বসে, গরুতে তো গরুর গায়ে মশা বসে, আর গরুতে এসে ওই এই বেড়ার সাথে ইয়ে করে মশাগুলো তাড়ায়, আর বেড়াটা নড়ে যাচ্ছিলো ওর জন্য ফুল গাছগুলো সব কেটে দিয়েছি। এই দেখো এইদিকেও ফুল গাছটা কেটে দিয়েছি, সকালবেলায় তো ঝাড় দিয়ে পাতা ভুড়িয়েছিলাম সেইগুলো দিয়ে দিয়েছি, ময়লা আলা নিয়ে গেছে। এই কাঁঠাল গাছেরও নিচের দিয়ে পাতাগুলো কেটে দিয়েছি, জঙ্গল জঙ্গল হয়ে গেছে। আর এই সজনে গাছের কয়েকটা পাতা কাটতে পারলে একদম পরিষ্কার হয়ে যেত। রান্নার বাসন ধুয়েছি ওখানে, এই জামাকাপড়গুলো কেচেছি, ওইদিকে আরও আছে জামাকাপড়। মেঘলা মেঘলা হচ্ছে একবার করে, একবার করে রোদ্দুর উঠছে, তো জামাকাপড়গুলো একবার করে তুলছি, একবার করে মেলছি, এই করছি। আজকে সারাটা দিন কেটে গেল এই করতে করতে আমার। তো চলো এবার একটু বসবো, বসে ভাত বাড়বো, ভাত খাবো। এই যে ভাত বেড়ে নিয়েছি, কাঁঠালে বীজ ভাজা, আর এই যে মাছের ঝোল, এখানে আছে ডাল, আর একটু পোস্ত আছে, তো হয়ে যাবে দুপুরে খাওয়া এই দিয়ে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো এই যে বিকালে চা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতন এই ভিডিওটাকে এইখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।